তোমাকে বলি এই মুহূর্তে যদি মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে না দাও আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাইবা আমার বাড়িতে তুমি কোনোদিন আসতে পারবা না আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল ওয়াসার কিনে বলেন ও আমার চাচা শুনিয়া রাখো আমি এই বাড়ি কেন আমি দুনিয়া ছাড়া হতে পারি কিন্তু যে নবীর কালিমা আমি একবার জবান দিয়ে উচ্চারণ করেছি আমি কোনদিন আব্দুল লজ্জা সেই কালিমা ছাড়ব না সুবহানাল্লাহ এবার কাফের ডাক দিয়ে বলেন হে আমার ভাতিজা তুমি যে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রইলা তোমার পরনের মধ্যে যে জামাটা আছে এই জামাটাও কিন্তু আমার টাকার কিনা রে আব্দুল উজ্জা এই মুহূর্তে যদি তুমি কালিমা ছেড়ে না দাও তাহলে তোমার পরনের মধ্যে যে জামা আছে এই জামাটা খুলিয়া উলঙ্গ হইয়া তুমি আমার সামনে থেকে চলে যাও তার অপরাধ সে কালিমা পড়ে মুসলমান হয়েছে এবার আব্দুল ওয়াসা চোখের পানি ছাড়িয়া তার চাচাকে ডেকে ডেকে বলেন চাচা তারপরে আমি চলে যাইতে রাজি আছি কিন্তু আমি যেই শেষ নবীর কালিমা পড়েছি এই কালিমা থেকে বিন্দু মাত্র আমি সর্বনা এবার আব্দুল ওয়াসাম চোখের পানি ছড়িয়া সবমার সামনে যাই ডাক দিয়া বলে মা গো হে আম্মা জান আমি বিশ্ব নবীর কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার উপরে যে জুলুম করেছেন ও আমার জামাগুলো ছিল গো সেই জামাগুলো খুলিয়া রেখে দিয়েছে মা গো একটু দয়া করো তুমি আমাকে একটু বস্ত্র দাও যে বস্ত্রটা পরিয়া আমি রহমাতুল লিলামিন আলামিনের দরবারে চলে যাই আমি বিশ্ব নবীর দরবারে চলে যাই আব্দুল উজ্জার আম্মা গোড়ের ভিতর থেকে একটা কাপড় দিয়ে দিলেন আর বললেন আব্দুল উজ্জারে এই কাপড়টা তোমাকে দিলাম আব্দুল উজ্জার নবীজির সাহাবী এই কাপড়টা কোনো মতে তার লজ্জাস্থানটা ঢেকে নবীজির দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ যে আব্দুল উজ্জার টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না কিন্তু কালিমা পড়ার কারণে সব কিছু বিসর্জন দিয়ে গভীর রাত আসহাবে সুফফার সামনে দাঁড়ায় রইলেন আল্লাহর নবী এই গভীর রাতে দিন মসজিদের মধ্যে আসবে এমন সময় শীতের দিন তাকা দেখে একটা লোক গভীর রোদে ভিতে কোন কোন শীতের মধ্যে দাঁড়াইয়া কাঁদতেছে আমার নবী ডেকে ডেকে বলেন কে গো আল্লাহর নবীর পাগল সাবি আব্দুল উজ্জা ডেকে বলেন নবীজি নবীজি গো আমি অন্য কেউ না আমি আপনার সাহাবি আব্দুল উজ্জা সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন সাহাবি তোমার নাম আব্দুল উজ্জা নই আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আমি বলতেছিলাম أعوذ بالله من الشيطان
أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. আপনারা কি পারেন না হাদিসের মধ্যে আসছেন, যিনি কোরআন এবং হাদিসের মাহফিলে এসে ধীর থেকে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বাক্যটা উচ্চারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য এমন একটি সুবহানাল্লাহ নামক গাছ তার জন্য লিখে দেন, তার নামে লিপিবদ্ধ করে দেন, যে গাছটার ছায়া যদি একটি খালিদ বিন ওয়ালিদের মতো এমন বিশাল শক্তিশালী ঘোড়া দিয়ে যদি এই গাছটাকে 500 বছর আপনি অতিক্রম করেন, এই যে আল্লাহ আপনার নামে একটি গাছ জান্নাতে লিখে দিবেন, তৈয়ার করে দিবেন, এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলতেন না, এমন একটি গাছ আপনার নামে লেখা হবে, এই গাছের ছায়া যদি এত বড় হয় এই গাছের মধ্যে কতগুলো পাতা থাকবে? বহুত পাতা থাকবে, ঠিক না? প্রত্যেকটা পাতার মধ্যে একজন করে ফেরেশতা নিযুক্ত থাকবেন, আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। সময় যেহেতু অল্প, রাত অনেক হয়ে গেছে, নজরুলের রহমতের সময়, আমি ভূমিকা লম্বা করব না। আমি সোজা মঞ্জুরুল ভাই আমাকে বারবার ফোন করেছেন, হুজুর আপনি আসেন আমাদের এলাকাটায়, আসেন আমাদের মাদ্রাসাটা খুবই দুর্বল, আপনি আসেন, যদি আপনার কথা যদি একটু মাদ্রাসার ফায়দা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাটা সুন্দরভাবে চলবে। তা আমি সুদূর বিবাহিয়া থেকে এসেছি, মুসাফির মানুষ আপনারা সকলেই ধৈর্য সহকারে বসবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। সকলে মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم رہے میرے مسکن حوالے کعبہ بنی میرے مدبن دیار مدینہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিনের নিসবতে
কোরআন ও হাদিসের মাহফিল শোনার জন্য মাগরিব থেকে নিয়ে আলোচনা উলামায়ে কেরাম করেছেন। আল্লাহ পাক আমার মতো আপনার মতো এই সাতারিয়া পাড়ায় অনেক মানুষ আছে, সবাই কিন্তু এই মাহফিলে আসতে পারে না, ঠিক না? আল্লাহ যাকে পছন্দ করেছেন, যাকে কবুল করেছেন, তারাই কিন্তু এই মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আপনারা যে মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের লাভ না খাস্তা আমি একটু আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, যারা কোরআন এবং হাদিসের মাহফিলে আসে এবং বসা থাকে, যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই প্যান্ডেলের ভিতরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। শুধু তাই নয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মাহফিলের প্যান্ডেলটাকে বেষ্টন করে একজনের কাঁধে ভর করে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আসমান পর্যন্ত বরত করে আপনাদের জন্য দোয়া করতে থাকে। যারা মাহফিলটা বাড়ি থেকে শুনতেছে তাদের ব্যাপারে কি এই সওয়াবগুলো পাওয়া সম্ভব? কোনোদিন না ভাইরা আমার। সাতারিয়া পাড়া ঈদগাহ মাঠ তাজবিদুল কুরআন মাদ্রাসার এবং সকল কবরবাসী এবং যারা এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মেহনত করেছেন, আল্লাহ পাক সকলকে উত্তম বদলা দান করুক, সকলে বলিস আমিন। আমার ভাইয়েরা, আমি প্রথমেই বলেছি রাত্র অনেক হয়ে গেছেন, আমি ভূমিকা লম্বা করব না। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পয়গম্বরকে সুন্দর করে জানায় দিয়েছেন, হাবিব আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত বানায় দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আপনি যে নবীর পেয়েছি, আমার আপনার নবীর কত দাম কত মান, কিয়ামত পর্যন্ত যদি ওলামায়ে কেরাম আলোচনা করে আলোচনা করতে পারবে, কিন্তু নবীজির শান আর মান সম্পর্কে কেউ আলোচনা করে শেষ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে এই পৃথিবীর জন্য নয় গোটা তামাম জাহানের জন্য রহমতের নবী বানায় পাঠাইলা, কিন্তু আমার আপনার নবী এমন মায়ার নবী, নবী আমার 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তারা বাধ্য হয়ে আমার আপনার নবীকে আল আমিন স্বীকৃতি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে মক্কার বড় বড় কাফের যারা সবাই আমার আপনার নবীকে আল আমিন নামে সম্বোধন করেছে, কিন্তু আমার আপনার নবী যখন দিনের সঠিক কথাগুলো দিনের সঠিক পথা পাহাড়ের উপরে উঠিয়া কিতাবের মধ্যে আসছে, জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে অথবা সাফা পাহাড়ের মধ্যে, এই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ নবী উম্মতের কান্নারি ইয়া বানি সুবহা ফুলানি, আল্লাহ নবী মক্কাবাসীদেরকে সম্বোধন করে বলে, হে আমার কৌমের লোকেরা আস, আমি আজকে তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিতে চাই
তোমরা যদি আমার কথা বিশ্বাস করে আমার উপরে ঈমান আনো, আমার উপর বিশ্বাস যদি তোমরা বিশ্বাস করে যদি তোমরা ঈমানের মালাটা গলায় দাও, তোমরা দুনিয়াতে কামিয়াবি পরকালেও কামিয়াবি হয়ে যাই বা সুবহানাল্লাহ করে বলে। আমার আপনার নবী যখন পাহাড়ের উপরে উঠিয়া গোটা আরববাসীদেরকে সম্বোধন করে ডাকে, মক্কার বড় বড় লিডার যারা ছিল সবাই সেখানে উপস্থিত হয়ে গেলেন। আবু জাহেল উদবার সাইবা টপ লেভেলের কাফের যারা ছিল গো তারাও সেখানের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, আল আমিন, এ মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন এখানে নিয়ে আসলা বলো। আমার আপনার নবী ডেকে ডেকে বলেন, ও আমার কৌমের লোকেরা শুনিয়া রাখ, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দেখে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপরে একযোগে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলেছে, এ মুহাম্মদ, তুমি 40 বছর পর্যন্ত একটা কথাও বেঠিক বলো নাই, সব সঠিক বলেছো, আমরা তোমাকে বিশ্বাস করি, এই জন্য তোমাকে আল আমিন নামে সম্বোধন করেছি। আমার আপনার নবী এই কথা শোনার পরে বলেন, হে আমার ভাইরা, আমি এই মুহূর্তে একটা কালিমার সুসংবাদ দিতে চাই, তোমরা যদি আমার হাতে হাত রেখে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও, এই মূর্তির পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর গোলাম হয়ে যাও, আমি তোমাদের মাঝে নবী এসে নবী হইয়া মক্কার মধ্যে আমাকে আল্লাহ পাক তোমাদের নবী বানায়া পাঠাইলেন, তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সব থেকে বড় লিডার আবু জাহেল উতবা সাইবা আবু লাহাব সর্বপ্রথম নবীজির বিরোধিতা করেছেন, হে মুহাম্মদ, তোমরা তোমাকে আমরা মোহাব্বত করতাম, আমি জানতাম তুমি সত্যবাদী, তুমি কেন আজকে আমার বাপ দাদাদের ধর্মের উপরে কথা বললা? গভীর খেয়াল করে শুনেন, বর্তমানেও যারা ইসলামের সঠিক কথাগুলো সমাজের মধ্যে প্রচার করতে চায় তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, বড় মুসিবত আসবে, জোরে বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয় হলো, আমার আপনার নবী যার জীবনে কোনো একটা কলঙ্কের দাগ ছিল না, নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার কৌমের লোকেরা, কউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ আমার কৌমের লোকেরা, আমি যেই সুসংবাদটা তোমাদেরকে দিতে চাই, তোমরা যদি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাদের দুনিয়ার জীবন সার্থক, পরকালের জীবন সার্থক, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমার নবী যখন তাদেরকে দিনের সঠিক কথাগুলো তাদের সামনে প্রচার করলেন, তাদেরকে বললেন, তারাও কিন্তু আমার আপনার নবীর বিরোধিতা করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে আমার বন্ধু, কষ্ট নিবেন না, আমি আপনাকে গোটা তামাম জাহানের নবী বানায়া পাঠাইলাম,
আল্লাহ পাক আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পরে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরীক্ষা চালাইলেন, হে আমার উম্মতেরা তোমরা কি ইতিহাস পড়ো নাই, তোমরা কি জানো না আমি যখন দুনিয়ার মধ্যে তখনও আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মায়ের গর্ভে যখন নবী যায়, নবীজির আব্বা যান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবী যখন নবীজির মায়ের গর্ভে যায়, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই বছর যখন নবীজি নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী আমার মক্কার মধ্যে বড় ইয়াতিম কিছুদিন পরে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী আমার এইভাবে একের পর এক মাকে হারাইলেন, বাবাকে হারাইলেন, যাদের কাছে আশ্রয় ছিলেন নিজের দাদাকেও হারাইলেন, নবী আমার বিশ্ব নবী তাম জাহানের নবী হওয়ার পর সবাইকে হারায় যখন এটি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন উম্মতেরা আল্লাহ পাক আমার উপরে এত পরীক্ষা চালাইলেন, আমি গোটা পৃথিবীর নবী না, আমি মাছের নবী গাছের নবী জিন্নাতের নবী, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবার নবী হওয়ার পরেও আল্লাহ আমার উপরে পরীক্ষা চালাইছেন, ও আমার উম্মতেরা আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না, আল্লাহ বলেন আমার বন্ধুকে যেই নবীর খাতিরে তামাম পৃথিবীটা সুন্দর করে সাজাইলাম সেই বন্ধুকে আমি কতগুলো পরীক্ষা করেছি, এগুলো বলার সময় নাই, আমি একটু টাচ করে যাব আপনারা বুঝে নিয়ে, আমার নবীকে তার এত পরীক্ষা করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারিমের অন্য এক জায়গায় বলেন আলাস্তু বিরব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নই, আমরা সেদিন এক বাক্যে যারা কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক বাক্যে সেদিন আল্লাহর কাছে রুহের জগতে ওয়াদা করে আসছিলাম, আল্লাহ আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের প্রভু, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন মতদর্শে বিভক্ত হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা, কেউ হয়ে যাই হিন্দু, কেউ হয়ে যায় খ্রিস্টান, কেউ হয়ে যায় বুদ্ধ, কেউ হয়ে যায় দুনিয়ার পাগল, জোরে বলেন ঠিক কিনা, আমার আল্লাহ পাক বলেন হে আমার গোলামেরা তোমরা যখন রুহের জগতে ছিলা আমি সবাইকে এক বাক্যে বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, বান্দারে আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম কলু বালা আল্লাহ আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু রুহের জগতে আমরা ওয়াদা করিয়া দুনিয়ার জমিনে আসিয়া
আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই, জোরে বলেন ঠিক কি না? কেউ হয়ে যায় টাকার পাগল, কেউ হয়ে যায় ক্ষমতার পাগল, কেউ হয়ে যায় দুনিয়ার পাগল। ও দুনিয়ার পাগলেরা একটু দিলের কান লাগায় শুনবা, একটু দিলের কান লাগায় শুনবা। দুই দিন আগের খবর, অভিযান 10 নামক যে লঞ্চের উপরে শত শত যাত্রী ছিল, এই খবরটা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশে পায়, এই দৃশ্য দেখার পর চোখের পানি আটকায় রাখতে পারি নাই। আপনারা হয়তো দেখেছেন গভীর রাত, অনেকে আমার মনে হয় ঘুমের মর্গর মধ্যে ছিল, কত মানুষ এই জাহাজের মধ্যে ঘুমিয়েছিল, তাদের মনের কত স্বপ্ন, বাড়ির মধ্যে যাব, সন্তানের চেহারা দেখব, মার মুখ দেখব, কিন্তু না, মৃত্যু এমন এক নিশ্চির সংবাদের না, মুহূর্তের মধ্যে সবার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেলেন, কথা বলেন ঠিক কি না? তাদের অন্তরে, তাদের মনে কত স্বপ্ন ছিল, বাড়িতে যাব, সকাল হলেই মার চেহারা দেখব, বাবার চেহারা দেখব, সন্তানের চেহারা দেখব, কিন্তু কাহার, সবার স্বপ্ন স্বপ্নই হয়ে রয়ে গেল, স্বপ্ন কাহারও পূরণ হলো না, ঠিক কিনা? এই দিনটা আমার আপনার হতে পারে কিনা? মরণ থেকে যতই পালাম, মরণ তোমার লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগায় আসিরি। আমি বলতেছিলাম দুনিয়াতে আসার পরে কেউ হয়ে যায় টাকার পাগল, কেউ হয়ে যায় দুনিয়ার পাগল, কেউ হয়ে যায় সম্পদের পাগল, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে আমার গোলামেরা, আমার কাছে তোমরা রুহের জগতে ওয়াদা করে আসছিলা, ও আল্লাহ, আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের রব, দুনিয়াতে আসি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলাম। আমার আল্লাহ পাক বলে, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলেন, রাস্তা দুইটা, একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। বান্দারে, তোমাকে আমি মেধা দিয়েছি, এই মেধা দিয়ে তুমি দুনিয়ার মধ্যে কেমন ভাবে টাকাওয়ালা হওয়া যায়, কেমন ভাবে মেম্বার হওয়া যায়, কেমন করে এমপি হওয়া যায় সেটা চিন্তা করতে পারলা। আমি কি তোমাদেরকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম একটা বারের জন্য চিন্তা করলি না? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি একটা জমির মধ্যে ফসল ফেললেন, আমার আপনার মনে স্বপ্ন এই জমির মধ্যে আমরা ধান রোপণ করলাম, জ্বালা হবে, ছাড়া হবে, তারপরে এই জ্বালাগুলো আমরা ক্ষেতের মধ্যে বপন করব, সেখান থেকে ধান উৎপাদন হবে, আমাদের একটা উদ্দেশ্য আছে কিনা? জোরে বলেন, একটা উদ্দেশ্য কিন্তু আমাদের আছে। আল্লাহ পাক দেখে রেখে বলেন, আন্দা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমার গোলামি করবা। বান্দারে, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করি,
ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে আমার একদল প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতা ডেকে রেখে বলেন, ও আল্লাহ, তুমি কি এমন জাতি সৃষ্টি করতে চাও তারা দুনিয়াতে যাওয়ার পর দাঙ্গা হাঙ্গার মধ্যে লিপ্ত হয়ে যাবে? আবার আল্লাহ বলেন, না, কালা আলামু মা লা তালামুন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা, আমি যা জানি রে তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, একজন হলেও আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা নিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ, দুনিয়া উল্টায় যাবে, লক্ষ কোটি টাকা তার পায়ের সামনে দিবেন, তাকে দিয়ে একটা মিথ্যা কথা কথা বলাই তো দুনিয়ার মধ্যে আছে, যদি না থাকতো দুনিয়ার তিক্ত না, ঠিক কিনা জুড়ে বলে। আমি যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবীকে আল্লাহ পাক গোটা দুনিয়ার নবী বানায়া, রহমতের নবী বানায়া এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার আপনার নবী দিনের সঠিক কথাগুলো যখন তাদের সামনে পেশ করতে লাগলেন, যারা নবীজিকে নিজেরা আল আমিন নামে সম্বোধন করে উপাধি দিয়েছিলেন, সবাই নবীজির সূত্র হয়ে গেলেন। নাউযু বিল্লাহ জুড়ে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সঠিক কথা বলার পরে নিজের মাতৃভূমি নিজে আল্লাহ পাক নির্দেশ করলেন, ও আমার বন্ধু, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় চলে যান। অপরাধ আল্লাহ একাত্মবাদের কথা তাদের সামনে পেশ করলেন, সঠিক কথাগুলো যখন তাদের কাছে উঠায় ধরলেন, সবাই এক যুগে নবীদের সূত্র হয়ে গেল। আল্লাহ নবী হযরতে আবু বকরকে নিয়ে মক্কা ভূমি রাত্রি গভীর বেলায় যখন ছেড়ে যায়, নবী আমার কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া কাঁদি। নবী, আরে কাবা, মনে কত আশা ছিল রে, আমি তোমাকে প্রাণ ভরে তোমার মধ্যে ইবাদত করব, কিন্তু না না, আমার বংশের লোকেরা, আমার কৌমের লোকেরা আমাকে থাকতে দিল না। মদিনাতে মক্কা থেকে হিজরত করিয়া আমার আপনার নবী মদিনাতে যাওয়ার পরে সেখানের মধ্যে একটা মাদ্রাসা কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, পৃথিবীর সর্বপ্রথম যে মাদ্রাসা কায়েম করেছিলেন আমার আপনার নবী, সেই মাদ্রাসার নাম হলো আসহাবে সুফা। তারই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কেরাম আসবেন তার সনদ আসহাবে সুফা থেকে যে সনদ আল্লাহ নবী দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যে আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার ধারাবাহিকতার যদি আপনি তালাশ করেন, এক এক করে দেখবেন আসহাবে সুফার সঙ্গে তার যুক্ত। সুবহানাল্লাহ, বুঝলেন না, এই মাদ্রাসার ভালো আপনারা চান কিনা, আর জোরে বলেন, আসহাবে সুফা। এই আসহাবে সুফার মধ্যে কারা থাকতো জানেন? যাদের কোনো কিছুই ছিল না, টাকা ছিল না, সম্মান ছিল না, অনেকেই ছিল টাকা পয়সার মালিক, কিন্তু ইসলাম কবুল করার পরে সব কিছুকে লাথি মারিয়া আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সাউন্ডটা ঠিক করে, এই আসহাবে সুফার একজন ছাত্র, এমন একজন ছাত্র ছিলেন যার টাকা পয়সা সব ছিল, টাকা পয়সা ধন দৌলত সব ছিল, কালিমা পড়ার কারণে
তার চাচা তাকে বললেন হে ভাতিজা তুমি আমার বাড়ি থেকে চলে যাও বলে কাকা ও আমার চাচা আমার বাবা দুনিয়াতে নাই আপনাকে আমি বাবার সমতুল্য মনে করি আমার অপরাধ কি আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা চাচার কাছে এসে বললেন চাচা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মদিনা মক্কা থেকে হিজরত করিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এসেছেন তার ব্যাপারে আমি জানতে চাই ওনার ব্যাপারে আপনার ধারণা কি আমি জানতে চাই আব্দুল উজ্জা তার চাচাকে বললেন এই কাফের মুশরিক ডেকে ডেকে বলেন হে আব্দুল উজ্জা তার ব্যাপারে আমার ভালো ধারণা তিনি সত্য নবী তিনি সত্য নবী তখন সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলেন চাচা তাহলে চলেন আমি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ বলেন না আসেন আমি আমি আপনি দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই বলেন না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক হবে এমন কাজ করব না আল্লাহর নবী পাগল সাহাবী আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে তার চাচার সামনে ঘোষণা করে দিয়েছেন ও আমার চাচা শুনিয়া রাখো আপনি নিজের মুখে স্বীকার করেছেন উনি হচ্ছে সত্যবাদী মিথ্যাবাদী না সত্য নবী আপনার মুখে আপনি নিজে বলেছেন কালিমা পড়েন না কেন এ আমার চাচা শুনিয়া রাখো আমি এই মুহূর্তে আল্লাহর নবীর কালিমা আমার জবান দিয়ে পরে আমি পড়ে নিলাম আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম এই কথা শোনার পরে আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলেন হে আমার ভাতিজা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার বাড়িতে তুমি খাইলা আমি তোমাকে পড়াইলাম লালন পালন করিলাম যে টাকা পয়সার মালিক হয়েছ সবগুলো কিন্তু আমার কামাই আমার টাকা দিয়ে তুমি উপার্জন করেছ হে আব্দুল উজ্জা আমি তোমাকে বলি এই মুহূর্তে যদি মুহাম্মদের কালিমা তুমি ছেড়ে না দাও আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাইবা আমার বাড়িতে তুমি কোনোদিন আসতে পারবা না আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জার কিনে বলেন ও আমার চাচা শুনিয়া রাখো আমি এই বাড়ি কেন আমি দুনিয়া ছাড়া হতে পারি কিন্তু যে নবীর কালিমা আমি একবার জবান দিয়ে উচ্চারণ করেছি আমি কোনদিন আব্দুল উজ্জা সেই কালিমা ছাড়ব না সুবহানাল্লাহ এবার কাফের ডাক দিয়ে বলেন হে আমার ভাতিজা তুমি যে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রইলা তোমার পরনের মধ্যে যে জামাটা আছে এই জামাটাও কিন্তু আমার টাকার কিনা রে আব্দুল উজ্জা এই মুহূর্তে যদি তুমি কালিমা ছেড়ে না দাও তাহলে তোমার পরনের মধ্যে যে জামা আছে এই জামাটা খুলিয়া উলঙ্গ হইয়া তুমি আমার সামনে থেকে চলে যাও তার অপরাধ সে কালিমা পড়ে মুসলমান হয়েছে এবার আব্দুল উজ্জা চোখের পানি ছাড়িয়া তার চাচাকে ডেকে ডেকে বলেন চাচা তারপরে আমি চলে যাইতে রাজি আছি কিন্তু আমি যেই শেষ নবীর কালিমা পড়েছি এই কালিমা থেকে বিন্দু মাত্র আমি সর্বনা
এবার আব্দুল উজ্জাম চোখের পানি ছড়িয়া সবমার সামনে যায়, ডাক দিয়া বলে মা গো, হে আম্মা জান, আমি বিশ্ব নবীর কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার উপরে যে জুলুম করেছেন, ও আমার জামাগুলো ছিল গো সেই জামাগুলো খুলিয়া রেখে দিয়েছে মা গো, একটু দয়া করো তুমি আমাকে একটু বস্ত্র দাও, যে বস্ত্রটা পরিয়া আমি রহমাতুল লিলামিন আলামিনের দরবারে চলে যাই, আমি বিশ্ব নবীর দরবারে চলে যাই। আব্দুল উজ্জার গোড়ের ভিতর থেকে একটা কাপড় দিয়ে দিলেন আর বললেন, আব্দুল উজ্জার এই কাপড়টা তোমাকে দিলাম, আব্দুল উজ্জার নবীজির সাহাবি, এই কাপড়টা কোনো মতে তার লজ্জাস্থানটা ঢেকে নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ, যে আব্দুল উজ্জার টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু কালিমা পড়ার কারণে সব কিছু বিসর্জন দিয়ে গভীর রাত আসহাবে সুফফার সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহ নবী এই গভীর রজনে দিন মসজিদের মধ্যে আসবে এমন সময় শীতের দিন তাকা দেখে একটা লোক গভীর রজনীতে কনকন শীতের মধ্যে দাঁড়াইয়া কাঁদতেছে। আর নবী ডেকে ডেকে বলেন, কে গো? আল্লাহর নবীর পাগল সাহাবি আব্দুল উজ্জা ডেকে বলেন, নবীজি নবীজি গো, আমি অন্য কেউ না, আমি আপনার সাহাবি আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবি তোমার নাম আব্দুল উজ্জা নই, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আমি বলতেছিলাম আমার নবী সঠিক কথাগুলো সমাজের মধ্যে প্রচার করার কারণে নিজেও নিজের মাতৃভূমি ত্যাগ করলেন, অসংখ্য অসংখ্য ইতিহাস আপনারা শুনবেন অথবা শুনেছেন। আল্লাহ নবীর যে পথ এবং মত যারা অনুসরণ করেছে তাদের উপরে দুনিয়ার জমিনে বালা মুসিবত সবগুলো আসছে, তার কারণ হলো আল্লাহ পাক দেখে রেখে বলেন, বান্দা আমি যে তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি, আমি যে এত নাজ নিয়ামত দ্বারা ভরপুর জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি, আমি কি তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব না? অবশ্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তোমরা কি দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ামুখী হয়ে যাও, নাকি আমি আল্লাহকে বেশি প্রাধান্য দাও? তোমরা কি দুনিয়ার পাগল হয়ে যাও, নাকি আমি আল্লাহর পাগল হয়ে যাও? তোমরা কি দুনিয়ার পাগল হয়ে যাও, নাকি আমার বন্ধুর পাগল হয়ে যাও? আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমার ভাইরা, আজকে আমাদের এমন হালাত, আমাদের এমন দুর্বল ঈমান, আমাদের সামনে আমাদের এলাকায় বর্তমান সামনে নির্বাচন, আপনাদের এলাকায় মনে হয় নির্বাচন হয়ে গেছে, আমাদের এলাকায় নির্বাচন, একজন মানুষ জনপ্রতিনিধি হইবেন, ওনাকে মানুষের লবণ দিয়া সিল্লা যেমনে শেষ করে ফেলে এমন টানাটানি শুরু করছে। আর আমাদের এলাকায় দিতে 5,000, হি মেম্বারে গেছে আমি তুমি 10,000, চেয়ারম্যান কো ইলা দিছে 20,000, আমি তুমি 50,000, এইভাবে মানুষে ওনাকে
একেবারে ছিড়ে ফিরে ওনাকে শেষ করে ফেলতেছেন। উনি যখন আবার চেয়ারম্যান হবেন অবশ্যই এটার বদলা নেবে। যেমন কর্ম তেমন ফল। একজন মানুষ শাস্তলে বসিয়া দুধ চা খাইল, আরেকজন গিয়া কয় হারে দুধ চা খাইলা তোমারে 500 টাকা দিলাম, ভোটটা দিবা কারে? কথার আগে হ্যাঁ বসে দুধ চা তুমি 500টা লোক কসকস একটা নোট দিছ, ভোট তোমার হইল। দেখেন কেমন ইমান। এই প্রথম দুধ চার কাছে ইমান বিক্রি করলো, আবার 500 টাকার কাছে ইমান বিক্রি করলো, আবার বহুত লোক আছে কোটি টাকার বিনিময়ও তারা নিজের ইমান বিক্রি করে না। আর এমন লোক দুনিয়ার মধ্যে আছে বিদায় আল্লাহ এখনো দুনিয়াটাকে টিকায় রাখছে। আমার আল্লাহ পাক বলেন হে আমার বান্দা আমি তোমাদের মধ্যে আমার বন্ধু হাবিবকে তোমাদের নবী বানায় পাঠাইলাম, আমি তোমাদেরকে পরীক্ষা করব যারা আমার বন্ধুকে এই দুনিয়ার জমিনে মন থেকে ভালোবাসে বা তোমাদের কাজের দ্বারাই বোঝা যাবে, আমরা আমাদের কাজের দ্বারাই তা প্রকাশ পাবে। কারণ হলো মক্কার মানুষেরা নবীজিকে ভালোবাসত, যখন সঠিক কথাগুলো তাদের সামনে প্রচার করলো তারা কিন্তু নবীজির বিরোধিতা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তারা কিন্তু তখন নবীজির বিরোধিতা করেছেন। নবীজিকে ভালোবাসতে হবে কিনা জোরে বলেন, আর জোরে বলেন কেন নবীজিকে ভালোবাসবেন না? আমি 2 মিনিটে আপনাদের সামনে একটা চিত্র উঠায় দিব। কাল কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ এমনকি অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, হযরত মুসা নবী বলবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। হাসরের মার যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীকে উঠাইবেন। আমার নবীকে উঠাইয়া আল্লাহ পাক বলবেন হাবিব হাবিব গো আমি আপনার জন্য স্পেশাল চেয়ার রাখলাম, বসে যান আপনি সেখানের মধ্যে বসে যান। আমার নবী ডাক দিয়া বলেন ওয়াল্লাহ আজকে এই বহুদিন আমি নবী যদি চেয়ারের মধ্যে বসিয়া যায় আমার উম্মতের জন্য কে চিল্লাইবে? আমার উম্মতে যখন ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, আমার নবী উম্মতের গন্ডারি মায়ার নবী পাগল পাড়া হইয়া বাস পাখির মতো পাগল পাড়া হইয়া যাবে, আর আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদার মধ্যে পড়ে যাবে। আর দেখে দেখে বলবেন ও আল্লাহ একটা আমার উম্মত যদি আজকে জাহান্নামের আগুনে জ্বলে গো আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। আমার আল্লাহ পাক দেখে দেখে বলবেন হাবিব গো ইরফা ইলা রাসাকা ইশফা তুশাফা। আমার আল্লাহ পাক দেখে দেখে বলবেন বন্ধু দুনিয়ার জমিনে আপনি অনেক কেঁদেছেন, আমি আজকে এই হাসরের মাঠে আপনাকে কাঁদাতে চাই না, বলতেছিলাম মার জন্য দুনিয়ার জমিনে সন্তান পাগল, সন্তানের জন্য বাবা পাগল, কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে ইয়াউমায়াত ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি বলি আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ।
আমার আল্লাহ পাক যখন এই ঘোষণা করে দিবি গোটা হাসরের মাঠ পাগল পাড়া হয়ে যাবে গো জাহান্নাম সামনের দিকে আসতে দেখবে সত্তর হাজার ফেরেশতারা জাহান্নাম কে ধরে রাখতে পারবে না জাহান্নাম হামাগুড়ি দিয়ে নাফরমান গুলোকে পাকড়াও করার জন্য আসবে সেদিন আমার আপনার নবী উম্মতের বাগর উম্মতের জন্য কেমন দয়ার নবী সেদিন আল্লাহ তাআলার কাছে কাঁদবে আর বলবেন প্রভু আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামের আগুনে জ্বলে গো আমি নবী তোমার জান্নাতের মধ্যে যাব না আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবে বন্ধু আমার মাথা উঠান মাথা উঠান আজকে আমি বন্ধু আপনাকে কাঁদাবো না গো আপনি যাকে খুশি তাকে লইয়া আমার জান্নাতের মধ্যে চলে যান সুবহানাল্লাহ আল্লাহ নবী সেদিন হাউজে কাউসারের পেয়ালা লইয়া উম্মতকে ডাকবে ও আমার উম্মতের আসো কঠিন দিনে আমার হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করিয়া যাও আজকে এই মুসিবতের দিনে তোমার আর পানির পিপাসা লাগবে না আমার আপনার নবী দুনিয়ার জমিনে আমার জন্য আপনার জন্য কেঁদেছেন আমার সর্বশেষ যে কথাটা এই মাদ্রাসা হলো নবীর বাগান জোরে বলেন মাদ্রাসা কার বাগান নবীর বাগান মসজিদ কার ঘর আল্লাহর ঘর আমি আপনাদের এলাকা হইতে আমি আসতে রাত্র হয়ে গেছে দেখি নাই কিন্তু এই মসজিদ এবং মাদ্রাসা দেখে আমার একটু ধারণা হয়েছে এই মসজিদ মাদ্রাসাটা পুরো জীর্ণ শীর্ণ একটা অবস্থায় যে মসজিদগুলো সুন্দর হওয়ার কথা ছিল মাদ্রাসাটা একবারে নরমর অবস্থায় আমি আপনাদের কাছে একটা ওয়াদা রাখবো কারা কারা আমরা মাদ্রাসাটাকে কায়েম রাখতে চাই হাত উঠায়